নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। আশা করি আপনারা ভালো আছেন, মহাদেবের আশীর্বাদে। তা আজকে আমরা একটা ভেষজ উদ্ভিদ নিয়ে এসেছি, যেটা হচ্ছে বুড়িপান গাছের পাতা। বুড়িপান গাছের পাতাকে আমরা কি কি কাজে লাগাতে পারি এবং কি কি কার্যকারে আমাদের লাগতে পারে, সেই বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ভেষজ উদ্ভিদকে গুরুত্ব দিয়ে আস্তে আস্তে বন্ধই করে দিয়েছি, মানে ছেড়েই দিচ্ছি প্রত্যেকটা মানুষ। সেক্ষেত্রে কিন্তু আমরা সেভাবে কিন্তু ফল পাচ্ছি না। হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, বিভিন্ন রকম ওষুধ, কিন্তু ডাক্তারি ওষুধ খাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু সেইভাবে আমাদের রোগটা পুরো পরিপূর্ণভাবে সারছে না। তাদের জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন শেষ পর্যন্ত, এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আগে দেখাবো যে বুড়িপান গাছটি কেমন হয় এবং এই গাছের উপকারিতা, যে সমস্ত ব্যক্তিরা দাঁত, হাজা, চুলকানি এবং দীর্ঘদিন থেকে একটা ঘা শরীরে হয়ে আছে, সেটা সারার কোনো নামই নিচ্ছে না এবং সারার কোনো ইয়েই আসছে না, তাদের জন্য কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত, এই বুড়িপান গাছের উপকারিতা সম্বন্ধে জানতে পারবেন। বুড়িপান গাছটা আগে কেমন হয় সেটা দেখে নেন। এই যে এটা হচ্ছে বুড়িপান গাছ, এটা সচরাচর জঙ্গলে বেশি দেখা যায়, কোনো আম বাগান কি কোনো পথের ধারেও কিন্তু আমরা দেখতে পাই এই বুড়িপান গাছের পাতা, কিন্তু এই গাছের উপকারিতা সম্বন্ধে আমরা কেউই জানি না। তো আজকে আমি জানাতে এসেছি, এইরকম ধরনের কিন্তু আরেকটা গাছ হয়, বন্ধুরা দেখে নেবেন, এরকম ধরনের কিন্তু আরেকটা গাছ হয়, সেটা হচ্ছে এরকম হালকা কাটা কাটা থাকে, এটা কিন্তু পাতা এবং কাণ্ড সহকারেই কিন্তু আপনি বেটে নিতে পারেন যখন আপনি এটাকে ইউজ করা শুরু করবেন। তা এই বুড়িপান গাছের পাতা আপনি 10 থেকে 12 দিন ইউজ করলেই কিন্তু বুঝতে পারবেন যে এর ফলাফলটা। ইউজ করার পদ্ধতিটা আমি বলে দেবো। এটা তুলে নিয়ে আসলেন, কাঁচা অবস্থায় কিন্তু এটাকে ইউজ মানে বাটতে হবে। কাঁচা অবস্থায় এটাকে তুলে নিয়ে এসে কিন্তু আপনি ঘরে রেখে দেবেন না কখনো, এটা কাঁচা অবস্থায় তুলে নিয়ে এসেই কিন্তু সঙ্গে সঙ্গে বেটে নেবেন, এবং সঙ্গে সঙ্গে বেটে নেওয়ার পরে, এটা বেটে নেওয়ার পরে আপনি 2 থেকে 3 দিন ইউজ করতে পারেন। এটা পুরোপুরি পর্যাপ্ত ফল পেতে গেলে আপনাকে 10 থেকে 12 দিন কিন্তু এটাকে ইউজ করতে হবে। দাঁত, হাজা, চুলকানি, দীর্ঘদিন থেকে আপনি বিভিন্ন রকম ওষুধ কিন্তু খেয়েই আসছেন, একটার পর ওষুধ খাচ্ছেন কিন্তু সে তাতে কোনো কাজ হচ্ছে না। আপনি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে যদি এই পাতাটাকে বেটে, এর সঙ্গে যদি আপনি পারেন একটু নিম পাতা, কিছুটা নিম পাতা আর কিছুটা হলুদ মেশাতে পারেন, তাছাড়া আদার্স কিছু মেশানোর দরকার নেই। এই পাতার গুণাগুণ আপনি শুধু যদি আদার্স কোনো কিছু নাও পান তাতেও কোনো সমস্যা নেই, আপনি শুধু ডাইরেক্ট এই পাতাটা বাটবেন, বেটে রস বার করে প্রত্যেক দিন সারাদিনে 2 থেকে 3 বার এটা লাগাবেন। 7 থেকে 12 দিনের মধ্যে এই যে গাছের উপকারিতা সেটা আপনি নিজেই বলবেন যে এই গাছের উপকারিতা, ভাই আপনি যে কত সুন্দর একটা টিপস দিয়েছেন সেটা পরে আপনি আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।